এটাই যে আমরা ওরকম। আমরা কই স্যার গিয়ে আয় করতাম বেদালে বলে শেষ আমরা যখন গেছি তারা ভাই মনে করেন বুকটা কাগজটি নিয়ে যাওয়ার পরে পুলিশ দাঁড়িয়ে রয়েছে, পুলিশে তারা কইছে, পুলিশে হিন্দি আমরা কইতেছে, হিন্দি আমি বুঝিনি ভালো করে, তাই একটা বুঝছে, তাই বুঝছে সেরকম কোনো লাইন হিন্দিতে কইছে। আত্মার নামায় দাঁড় করে শুনে এরপরে তাহলে রাজকুমার কোয়ান দিয়ে যাওয়া মানে খুব খারাপ হইব, নাহলে এনো বাড়ি ঘর ভাঙা শুরু করবো, জীবন সকাল হইব, মা বাপ সকাল বাইরে মেরে এত কই চোর যাওয়া ঠেলে মেলে বাড়ি গেছিলাম। কত নাম্বার বুথ? 13 নম্বর, 11 নম্বর বুথ। কোন জায়গাতে হয় বুথটা? এতো বজবুর স্কুলে। এবার কইছে এবার কোনো নাম রায় খুশি তাইনে হারে লই গেছে, তাই হারে লই আমি এন্দা যাও এন্দা খুশি দিয়া পান দিয়ে আমরা এন্দা জঙ্গল দিয়ে সব সবাই আসছি। এখন কি 11 নম্বর বুথে পুলিং এজেন্ট নাই? আমরা তো সকালে তারা আসলো, তখন তারা সকালে আবার কিতা কইছে তারা ওখান কইতা বাইরে বাড়ি দিয়েছি টিম টিম দিয়ে ছেলে তুলবে। এখন পুলিং এজেন্ট আছে নি? আমরা ফোন করছে নাই, মানে এখন তো মনে হয় গন্ডগোল আছে, আমরা এন্দা পুরো না বুদ্ধি তো জানো তো 10-এর ভিতর তারা রাজা করছে, আমরা কইছি একবার ঠান্ডু বেঙ্গালি কর কংগ্রেসে ভোট দিছি এমন কসবর কংগ্রেস এর মধ্যে শুনছি মনে করেন আমরা এন হজুরের ভোট লুয়ে গিয়ে দেখতে সফল হবে না, তারা মাইজির গরম লেগে আগে করছে তারা আর গেছে না। 10 আর 11 নম্বর বুথে আসার নাম ডাকিতে আমার নাম কিন্তু দাস, আরেকজন পুলিশ এজেন্ট আসলো, হ্যাঁ দীপক দত্ত আসলো, হ দীপক দত্ত আসলো, দীপক দত্ত তাই না আসলো, তাই না কিতা কইছে আমি কই তাই বাইতেছি তারা টিম টিম দিয়ে আসে এত লোক লাস্ট মনে করেন আমি দেখেছি দীপক দত্ত আসলো এক নাম্বার কেন গেছে।